খুলনায় অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা সার্কেলের ঋণ বিতরণ ও আদায় কর্মসূচি পালিত হয়েছে। অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা সার্কেলের মহাব্যবস্থাপকের সচিবালয়ে আয়োজিত মিট দ্য কাস্টমার প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-19 প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়া CMSME ঋণ বিতরণ, তাৎক্ষণিক খেলাপি ঋণ আদায়, সার্কেলাধীন অঞ্চল ও কর্পোরেট শাখা প্রধানদের সাথে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের 100 দিনের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খুলনা নগরীর স্ট্রিম টাওয়ারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মোহাম্মদ নাসের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তাহলে ঋণের ভারে জর্জরিত হতো, বিদেশ থেকে ঋণ নিতে হতো, শত ধরনের শর্ত থাকতো, যে সমস্ত শর্তগুলি বাংলাদেশের ব্যবসায়ীদের পক্ষে যেত না, বিপক্ষে যেত। আমরা এখন ব্যবসায়ীরা স্বাধীন, আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারি, স্বাধীনভাবে বার্গেনিং করতে পারি। আমরা এখন পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রির সাথে কম্পিট করে আমরা অনেকগুলি বিজনেসে আমরা এগিয়ে যাওয়ার সক্ষমতা অর্জন করেছি। এই সক্ষমতা অর্জনে আমাদের সমস্ত ব্যাংকগুলো কোনো সন্দেহ নেই, তাদের সহযোগিতা আমাদেরকে এই পথ পরিক্রমা অতিক্রম করতে আমাদেরকে সহায়তা করেছে। তিনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও পর্যবেক্ষক AKM ফজলুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক SM হাসান রেজা। দিনব্যাপী কর্মসূচিতে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং CEO মোহাম্মদ শামসুল ইসলাম। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও গ্রাহকদের নিকট থেকে খেলাপি ঋণ আদায় করা হয়। মোহাম্মদ শহীদুল হাসান, ইউনিক নিউজ, খুলনা।